हेलो एंड वेलकम बैक टू माय चैनल, होप यू गाइस आर डूइंग एब्सोल्युटली वेल। सो এখন তো সেকেন্ড লকডাউন শুরু হয়ে গেছে, সব বন্ধ, এসেনশিয়াল সার্ভিসেস আর ইমার্জেন্সি সার্ভিসেস ছাড়া। তো যেমন আগের ভিডিওতে আমি বলেছিলাম, তোমাদের ওয়ার্কআউট ভিডিও আমি বানাবো যেগুলো তোমরা বাড়িতে করতে পারবে, কারণ জিম বন্ধ আমরা সবাই জানি আর বাড়িতে ইকুইপমেন্টস নেই। তো কি হয়েছে, তোমাদের ভাই আছে, তোমাদের ভাই তোমাদের দেখাবে কীভাবে বাড়িতেও ফিট থাকা যায়। ফার্স্টেই মাথায় রাখতে হবে যে বাড়িতে ওয়ার্কআউট করছো, যেমন আমরা ছোটোবেলায় বাড়িতে ক্রিকেট খেলে অনেক কিছু ভেঙেছি, সেরকম এরকম ওয়ার্কআউট করতে গিয়ে তোমরা কিছু ভেঙো না, তাহলে কিন্তু হাতা খুন্তি আর এটাও উড়ে আসতে পারে। তুমি আমার মেরো না। তো বেসিক কিছু জিনিস মাথায় রাখতে হবে ওয়ার্কআউট স্টার্ট করার আগে। ওয়ার্ম আপ মাস্ট, ওয়ার্ম আপ ছাড়া ওয়ার্কআউট স্টার্ট করা যায় না। যায় না মানে যেতে পারে, কিন্তু তারপরে যদি ইঞ্জুরি হয় তাহলে তোমাদের শুয়ে থাকতে হবে। ওয়ার্ম আপ কেন করি, কারণ ওয়ার্ম আপটা করে আমরা বডিকে জানাই যে এবারে আমরা কিছু অ্যাক্টিভিটিস করব। সেটা হেল্প করে আমরা যেই মেন ওয়ার্কআউটটার দিকে যাব বা মেন ওয়ার্কআউটটা করব সেটা যেন ফ্রিলি আমরা করতে পারি উইদাউট এনি ইঞ্জুরি। সো ফার্স্ট 10-15 মিনিটস আমরা ওয়ার্ম আপ করেই তারপরেই আমরা মেন ওয়ার্কআউটে যাব। তো লেটস বিগিন। সো ফার্স্টে আমরা স্টার্ট করব উইথ দ্য ওয়ার্ম আপ, তারপরে আমরা মেন এক্সারসাইজগুলোতে হিট করব। সো এখানে আমি যেই ওয়ার্ম আপ এক্সারসাইজগুলো করছি সেইগুলো তোমরা ফলো করতে পারো, আদারওয়াইজ তোমরা যেই ওয়ার্ম আপ এক্সারসাইজগুলো জানো, স্ট্রেচিং বলো এইগুলো, সবগুলো তোমরা নিজেদের মতো পারফর্ম করতে পারো। মিনিমাম আমরা 10-15 মিনিট ওয়ার্ম আপ করে তারপরে আমরা মেন ওয়ার্কআউটে যাব। তো এবার আমরা মেন এক্সারসাইজগুলো স্টার্ট করব। তো আমরা প্রথমে পুশ আপ দিয়ে স্টার্ট করছি। পুশ আপ আমরা জানি খুবই কমন আর খুব এফেক্টিভ একটা এক্সারসাইজ, আর প্রত্যেক এক্সারসাইজের প্রথমে আমি একটা ডায়াগ্রাম দেখাবো যেখানে তোমরা দেখতে পাবে যেই এক্সারসাইজটা আমরা করব সেই এক্সারসাইজটা কোন মাসেল এরিয়াগুলোকে টার্গেট করছে। বাড়িতে যদি যোগা ম্যাট থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি নাও থাকে, আমি এখানে ইউজ করছি একটা মাদুর, সেটাও তোমরা ইউজ করতে পারো, বা যে কোনো ম্যাট যেটা অ্যাভেলেবেল তোমার বাড়িতে সেটাও ইউজ করতে পারো। একদম যারা বিগিনার, যারা পুশ আপটা ঠিক মতো করতে পারো না, একটু ওয়েটের প্রবলেম হয়, তাদের জন্য এই ভেরিয়েশনস দুটো তোমাদের হেল্প করবে। পুশ আপটা করবে তোমরা 3টে সেট 10-12 রেপিটেশনস। যখনই এক্সারসাইজগুলো পারফর্ম করছো চেষ্টা করো একটু ফোকাস থাকার, ফোকাস থাকলে মাইন্ড অ্যান্ড মাসেল কানেকশনটা বেটার হয়। নেক্সট এক্সারসাইজ হলো লাইং ল্যাট পুল ডাউন। এটার জন্য তোমাদের একটা টাওয়েল লাগবে বা কোনো তোমাদের টি শার্ট হলেও হবে। এই এক্সারসাইজটা যখন করবে তখন মাথায় রাখবে ওয়েটটা তোমাদের স্টমাকে যেন পড়ে, মানে বেসিক্যালি বডিটা একদম আর্চ শেপের মতো হয়ে থাকবে, পেছনে পাটা দুটো ক্রিস ক্রস রাখবে, টাওয়েলটাকে দু হাত দিয়ে টেনে ধরবে। এই এক্সারসাইজটাও 3টে সেট করবে তোমরা 10-12 রেপিটেশন। সো নেক্সট এক্সারসাইজ হলো ফ্রি স্কোয়াটস। প্রথমেই এরকমভাবে মেজার করে নেবে কতটা ওয়াইড রাখতে হবে পাটা, তারপরে তোমরা এক্সারসাইজটা শুরু করবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, যখনই তোমরা বসছো তখন দেখবে হাঁটুটা যাতে তোমাদের টোয়ের লাইনের বাইরে না, টোয়ের লাইনের সাথে অ্যালাইন্ড থাকে হাঁটুটা। এটাও 3টে সেট হবে, 10 রেপিটেশনস অনলি, যেহেতু এটা বিগিনার্সদের জন্য। আমাদের নেক্সট এক্সারসাইজ হলো অল্টারনেট লাঞ্জেস। এই এক্সারসাইজটার 3টে সেট হবে, 10 রেপিটেশনস ইচ লেগ। Thank you.
আর এক সপ্তাহ এক্সারসাইজটা করার পর তোমরা রেপিটেশনসগুলো বাড়াতেও পারো। আমাদের নেক্সট এক্সারসাইজ হলো ক্রাঞ্চেস। এই এক্সারসাইজটাও করব আমরা 3টে সেট 10-12 রেপিটেশনস। আমাদের নেক্সট এক্সারসাইজ হলো লেগ রেজ। লেগ রেজও হবে 3টে সেট 10-12 রেপিটেশন। তো আমাদের নেক্সট এক্সারসাইজ হলো প্ল্যাঙ্কস। এখানে তোমরা দেখো আমি যখন প্ল্যাঙ্কটা পারফর্ম করছি তখন আমার বডি কিন্তু একটু উঁচু দিকে আছে, আমি কিন্তু নিজের বডিটাকে হ্যাং করাচ্ছি না। যদি হ্যাং করাতাম আমার কিন্তু স্পাইনে একটা ইঞ্জুরি আসার সম্ভাবনা থেকে যায়। আর আমার হাতটা দেখো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবার যারা বিগিনার্স একদম প্রথম প্রথম করছো তারা চেষ্টা করবে 20-30 সেকেন্ডস প্ল্যাঙ্কটা করার, আর আস্তে আস্তে 1-2 উইকস পর 10 সেকেন্ডস করে সেটাকে বাড়ানো। সো গাইজ, যেমনটা দেখলে একদম শর্ট অ্যান্ড সিম্পল ওয়ার্কআউট দিয়ে এই ভিডিওটা তোমাদের দেখালাম, আর কীভাবে করতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। মেল ফিমেল সবাই করতে পারো। তো প্রথমেও বলেছিলাম আমি নিজে কোনো সার্টিফাইড ট্রেনার না, নিজে কোনো একদম প্রফেশনাল ট্রেনার না, আমি নিজে যেই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এই ভিডিওটা দেখে তোমরা ওয়ার্কআউটগুলো করতে চাও তারা করে নিতে পারো। আমি আরও অ্যাডভান্স লেভেলের একটু এক্সারসাইজ তোমাদের দেখাবো। একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম, এরকমভাবে না ধরলে ব্লগটা ঠিক হয় না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে, একটা লাইক দিয়ে দাও। আর যারা নতুন ভিডিওটা দেখছো আমার আগের কন্টেন্টগুলো তোমরা দেখতে পারো, আস্তে আস্তে ইম্প্রুভ করার চেষ্টা করছি। আর যদি তোমরা ফিটনেস ভিডিওটাও ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট সেকশানে জানাতে পারো। আর যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অল করে দাও যাতে যখনই আমি ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে ফিট অ্যান্ড বাই।